আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোনালিসা গাজীপুর থেকে বলছি। মোনালিসা এজি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে আজকের ব্লগ যারাই দেখছেন, আল্লাহর অসীম রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। 2023 ফেব্রুয়ারির আজকে 12 তারিখ, আজ রবিবার। তো আমার জানালার পাশ থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি, তার সাথে কিছু কারণও আছে। এটা পশ্চিম পাশ, ওই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তার পিছনেই আমার ছেলেদের স্কুল আনসার একাডেমি। তো প্রত্যেকবারই আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুলে আর কি। তো আজকে অনেক আনন্দের উৎসব হচ্ছে একাডেমিতে। তো আমিও রান্নাঘর থেকে রান্না করতেছি আর আনন্দগুলো উপভোগ করলাম, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর প্রধানমন্ত্রীর ভাষণ অলরেডি শুরু হয়ে গেছে, তার পাশাপাশি রান্না করতেছি আর ওনার ভাষণও শুনতেছি। রান্না করতে চলে এসেছি, রান্না করব ট্যাংরা মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে, আর সাথে তো অনেক লোভনীয় এবং মজাদার এক রেসিপি থাকবে, আপনাদের মাঝে শেয়ার করব। তো ফুল ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে যদি আমার আজকের ব্লগ ভিডিও কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন ভিজিট করতেছেন আমার চ্যানেলে, আমার চ্যানেলের ভিডিও বা রেসিপি কোনো কিছু যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যে সকল বন্ধুরা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে আসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। তো আমার এই যে কাঁচকলা তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। চলে আসলাম মূল রান্নায়। তো মগজ রান্না করতে আমরা সবাই পারি, কিন্তু আমার মতো করলে সময়টা বাঁচবে আর একদম পারফেক্ট স্বাদ আপনারা পাবেন মগজের। তো আমি দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে একটা যে রক থাকে সেটা ফেলে দিচ্ছি। অনেকে সিদ্ধ করে নেন, কিন্তু সিদ্ধ করে খাওয়াটা ঠিক না, মগজটা কাঁচাই রান্না করতে হয়। তো আমি কী দিয়ে রান্নাটা করি সেটাই দেখাবো, আর অনেকটা টেস্ট পাবেন এভাবে রান্না করলে। দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা রসুন পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়ে দিচ্ছি ময়দা। এটা হয়েছে আমার টিপস, আপনার ময়দা দিয়ে এভাবে মগজ রান্না করে খেয়ে দেখবেন। এখন আলতো করে মিশিয়ে নিচ্ছি, অবশ্য হাত দিয়ে মিশালে ভালো হবে, তো আমি হাত দিয়ে মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেছে, অনেকেই অনেকভাবে রান্না করেন, এভাবে ময়দা দিয়ে রান্না করে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো একটু ডেকে রেখে দিচ্ছি, ডেকে আমি চুলায় চলে যাচ্ছি। তো এখানে সরিষা তেলটা গরম হয়ে আসার পর আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, যে শুকনো মশলা থাকে সেগুলো দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আপনারা তেল পেঁয়াজ আপনাদের ইচ্ছে মতো নেবেন, আমার পরিমাণ মতো আমি নিয়েছি। আর সরিষার তেল যেহেতু ইউজ করি, তেলের পরিমাণটা কম দিলে অনেক হয়ে যায়, তো এতে আমার রান্নাটা হয়ে যাবে। বেশি তেল খাওয়া একদমই ভালো না, সরিষা হোক বা সয়াবিন হোক, তেল আমাদের জন্য অনেকটাই ক্ষতিকর। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি অল্প তেলে রান্না করার জন্য। এরই মধ্যে পেঁয়াজটা একদম ভাজা হয়ে আসছে দেখতেই পাচ্ছেন।
তো এরকম লাল লাল করে ভাজা হয়ে আসার পর মগজ যে মাখিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিব। তো মগজটা দিয়ে দিচ্ছি, দিয়ে মগজের যে প্লেটটা আছে আর কি বাটিটা সেটা দিয়ে অল্প পরিমাণ পানিটা দিব। বেশি পানি দিতে যাবেন না, বেশি পানি দিলে মগজের একটা টেস্ট চলে যায়। অনেকেই আছেন আপনারা সিদ্ধ করে মগজটা রান্না করেন, কিন্তু আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন। বেশিক্ষণ রান্না করতে হবে না, 8 থেকে 10 মিনিট রান্না করলে হয়ে যায় মগজটা। আমাদের শরীরের জন্য খুবই একটি হেল্পফুল, মানে বিশেষ করে বাচ্চাদের জন্য মগজ খাওয়াটা খুবই উপকারী একটা খাবার। আর বেশি খেলে সব কিছুই খারাপ, লিমিট অনুযায়ী খেতে হবে আর কি। তো আশা করি আজকের এই রান্নাটা আপনাদের অনেকেরই ভালো লাগবে, অনেকেরই অজানা। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদম পারফেক্ট যে একটা টেস্ট সেটা আপনারা পেয়ে যাবেন মগজ এর মধ্যে আর কি। খাবারের টাইম হয়ে গেছে, এ পর্যায়ে আমি রান্নাগুলো বেড়ে নিচ্ছি আর কি, যেগুলো আমার হয়ে গেছে। তো এখানে ট্যাংরা মাছ দিয়ে কলা দিয়ে রান্না করেছি, এটা অনেকটা মজা হয়েছে, সাথে ভাত হয়েছে আর কি দুপুরের জন্য। আর পাশাপাশি চুলায় মগজটা হচ্ছে আর কি, চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। আজকের রান্নাগুলো সবগুলাই সুস্বাস্থ্যকর আর কি, স্বাস্থ্যকর খাবার। কলাটাও খুবই উপকারী, আর আমি বাসার মধ্যে সবসময় ট্রাই করি বাচ্চাদেরকে একটু সবজি খাওয়ানোর জন্য। বাচ্চারা তো অবশ্য খেতে চায় না, তো যেভাবে পারে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। তো এদিকে আমার মগজের পানিটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এরকম করে একদম নাড়তে নাড়তে, যে হালুয়া টাইপের হয় সেরকমভাবে নাড়তেছি, এটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। এরই মধ্যে আমার রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে, আর 2-1 মিনিট রান্না করব। তেল কিন্তু বেশি আসছে উপরে। মগজ রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর অনেকটা মজার, আপনারা অবশ্যই অবশ্যই আপনারা রান্না করবেন এভাবে ময়দা দিয়ে, অসম্ভব মজা হয়। অনেকে চালের গুঁড়াটা দেন, চালের গুঁড়া থেকে ময়দাটা দিলে বেশি ভালো হয়। হাতের কাছে যদি ময়দা না থাকে আপনারা আটাটাও ইউজ করতে পারেন। তো আজকে দুপুরের কী কী আয়োজন ছিল সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে ডিম ভাজা করেছি বড় ছেলের জন্য, পুঁই শাক ভাজা, আর এই তো সব কিছু। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, বলতেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।